আমি প্রসেনজিৎ রায়, ইলেকট্রনিক্স মেকানিক ইনস্ট্রাক্টর, পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডিজিটাল মাল্টিমিটার। আমরা ডিজিটাল মাল্টিমিটারের উপর আজ একটা ইন্ট্রোডাকশন দেখব, অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটার কি এবং এটা কীভাবে কাজ করে সেটা আমরা আজ দেখব। ডিজিটাল মাল্টিমিটার হচ্ছে একটা মাল্টিফাংশনাল মিটার, এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল ইউনিটকে মেজারমেন্ট করতে পারি এবং তার সাথে সাথে কিছু ইলেকট্রনিক প্যারামিটারকেও আমরা এর মাধ্যমে মেজারমেন্ট করতে পারি। তো এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটারের উপরে রয়েছে এলসিডি স্ক্রিন। এই এলসিডি ডিসপ্লের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ভ্যালুগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাই। আর ডিজিটাল মাল্টিমিটারে রয়েছে, এটা হচ্ছে টার্ন নব। এই টার্ন নবকে অন করে আমরা এর বিভিন্ন সেকশনগুলোকে আমরা বিভিন্ন সেকশনে নিয়ে যাই এবং সে অনুযায়ী আমরা রেজাল্ট পাই। আর এই যে দুটো রয়েছে, এই যে দুটো নব রয়েছে, এই রেড নবটা আমরা ডিজিটাল মাল্টিমিটারে পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেকশন করব, আর এই ব্ল্যাক প্রোবটা আমরা নেগেটিভ বা কমন টার্মিনালের সঙ্গে যুক্ত করব, কানেক্ট করব। এবার দেখা যাক ডিজিটাল মাল্টিমিটারে কী কী সেকশন আছে। প্রথমেই দেখা যাচ্ছে এই যে এই সেকশনটা, নবটা, টার্ন নবটাকে আমরা ক্লকওয়াইজ যদি রোটেশন করি, রোটেশন করলে প্রথমেই দেখব যে সাইনটা এখানে শো করছে সেটা হচ্ছে একটা ভোল্টেজের সাইন, ভি ফর ভোল্টেজ। আর পাশে এই যে ওয়েবফর্মটা, এটা ইন্ডিকেট করছে আমরা এই সেকশনের মাধ্যমে এসি ভোল্টেজকে মেজারমেন্ট করতে পারি, এসি ভোল্টেজকে মেজারমেন্ট করতে পারি। তো এসি ভোল্টেজকে কত কত মেজারমেন্ট করতে পারি, এখানে প্রথমে দেওয়া আছে 200 ভোল্ট, পরে দেওয়া আছে 750 ভোল্ট। আমরা 200 ভোল্টের নিচের ভোল্টকে মেজারমেন্ট করতে গেলে আমাদের এই মাল্টিমিটারের যে নবটা, টার্ন নবটাকে আমাদের 200 সেট করতে হবে, আর তার থেকে বেশি ভোল্টেজ, সর্বোচ্চ 750 ভোল্টেজ পর্যন্ত মেজারমেন্ট করতে গেলে আমাদের মাল্টিমিটার নবকে 750 ভোল্টেজে সেট করতে হবে। তো এটা গেল এসি ভোল্টেজের মেজারমেন্ট। এর পরে যেটা আছে আমরা দেখতে পাবো এ লেখা আছে, আর তার পাশে লেখা আছে একটা স্ট্রেট লাইন, তার নিচে ডটেড লাইন। এ হচ্ছে কারেন্টের ইউনিট, অ্যাম্পিয়ারের অ্যাম্পিয়ার। এখানে এর মাধ্যমে আমরা অ্যাম্পিয়ারকে দেখতে পাচ্ছি, এ ইন্ডিকেট করছে অ্যাম্পিয়ার, যেটা কারেন্টের ইউনিট। আর পাশে স্ট্রেট লাইন ইন্ডিকেট করছে এটা ডিসি কারেন্ট। তো এই সেকশনের মাধ্যমে আমরা ডিসি কারেন্টকে মেজারমেন্ট করতে পারি। কত মেজারমেন্ট করতে পারি, প্রথমে দেওয়া আছে 2000 মাইক্রো অ্যাম্পিয়ার, সেখান থেকে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত, এই পর্যন্ত আমরা কারেন্টকে কিন্তু মেজারমেন্ট করতে পারি। যদি কখনও আমাদের তার থেকেও বেশি মেজারমেন্ট করার দরকার হয়, তার থেকেও বেশি কারেন্ট মেজারমেন্ট করার দরকার হয়, সেক্ষেত্রে আমাদের এই যে রেড প্রোবটা রয়েছে, রেড প্রোবটাকে এই আগের প্রোবে সেট করতে হবে, কানেক্ট করতে হবে, এবং আমাদের এই টার্ন নবকে এই স্থানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 200 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্টকে কিন্তু ডিসি কারেন্টকে এখানে মেজারমেন্ট করতে পারব। এর পরে যেটা যে সাইনটা আছে সেই সাইনটা হচ্ছে এইচএপি। এইচএপি মানে হচ্ছে হাইব্রিড প্যারামিটার। হাইব্রিড প্যারামিটারের মাধ্যমে আমরা কী করতে পারি, না আমরা ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশান ফ্যাক্টরকে মেজারমেন্ট করতে পারি। আমরা যদি ভালো করে দেখি এই যে এখানে একটা সেকশন রয়েছে, এটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার। হ্যাঁ, বাইপোলার জাংশন ট্রানজিস্টার দু রকমের হয়, পিএনপি ট্রানজিস্টার হয় আর এনপিএন ট্রানজিস্টার হয়। আমরা জানি ট্রানজিস্টারের তিনটে টার্মিনাল থাকে, কালেক্টর, বেস আর এমিটার। তো কালেক্টর, বেস, আমরা এমিটারকে কানেক্ট করে পিএনপি বা এনপিএন ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশান ফ্যাক্টরকে মেজারমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে টার্ন নবটাকে এই ছবিতে সেট করে আমরা যদি এনপিএন ট্রানজিস্টারের জায়গায় এমপিএন ট্রানজিস্টারের সেকশানে এনপিএন ট্রানজিস্টার সেট করি, অথবা পিএনপি ট্রানজিস্টারের সেকশানে পিএনপি ট্রানজিস্টার সেট করি, তাহলে আমরা কিন্তু এখানে অ্যাম্প্লিফিকেশান ফ্যাক্টরটা ডিসপ্লেতে দেখতে পাবো। এটা হচ্ছে এইচএপি, অর্থাৎ হাইব্রিড প্যারামিটার। এরপরে আছে একটা পালসের ছবি দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পালস। এই পালস জেনারেটর যদি আমরা সেট করি টার্ন নবটাকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে 3 ভোল্ট 50 হার্জের একটা পালস পাবো। তারপর রয়েছে কন্টিনিউটি টেস্টার।
কন্টিনিউটি টেস্টার হচ্ছে এটা, কন্টিনিউটি টেস্টারে এখানে একটা দেখা যাচ্ছে ওয়েবের মতো একটা সাইন দেওয়া আছে আর একটা ডায়োডের সাইন দেওয়া আছে। কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো সার্কিট শর্ট আছে না ওপেন আছে সেটা কিন্তু আমরা এই কন্টিনিউটি সেকশনের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। সেটা একটা ডায়োড ওয়ার্কিং কন্ডিশনে আছে না, সেটা খারাপ হয়ে গেছে সেটা মেজারমেন্ট করতে পারি, আর তার মেজারমেন্ট করতে পারি, বা যে কোনো সার্কিটকে আমরা ওপেন বা শর্ট কন্ডিশনে থাকাকে এই কন্টিনিউটি টেস্টিংয়ের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি। এরপর আছে ওহমের সাইন, ওহম অর্থাৎ রেজিস্ট্যান্স, আমরা এখানে এই ওহম মিটারের মাধ্যমে আমরা মেজারমেন্ট করতে পারি। ওহমের কত থেকে করতে পারি, হ্যাঁ, সর্বনিম্ন 200 ওহম থেকে 2000 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স আমরা এই ওহম মিটারের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি। আমার টার্ন নবটা যখন ওহম সেকশানে রাখবো তখন আমরা তার মাধ্যমে রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করতে পারব। এরপর আসছে আমার ভোল্টেজ। আবার একটা আমরা ভোল্টেজের সাইন দেখতে পাচ্ছি কিন্তু তার পাশে রয়েছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কিন্তু ডিসি ভোল্টেজকে মেজার ইন্ডিকেট করছে। আমরা এই টার্ন নবকে ডিসি ভোল্টেজ সেকশানে সেট করলে আমরা সেখানে ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করতে পারব। তো সেটা কত থেকে কত, না 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত ভোল্টেজকে কিন্তু আমরা এই সেকশানের মাধ্যমে মেজারমেন্ট করতে পারব। আর অবশেষে হচ্ছে এটা অফ কন্ডিশন। এটা হচ্ছে মাল্টিমিটারের বিভিন্ন সেকশান সম্বন্ধে একটি সংক্ষিপ্ত আলোচনা। আমাদের পরবর্তী ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ভোল্টেজ, কারেন্ট, কন্টিনিউটি মেজারমেন্ট করা, রেজিস্ট্যান্স মেজারমেন্ট করা। ধন্যবাদ।